গত দুবছরের করোনা আতঙ্ক কাটিয়ে এবার সাড়ম্বরে মাতৃ আরাধনায় মেতেছে আপামর বাঙালি। দিকে দিকে আলোর রোশনাই, এরই মাঝে সেরা পূজোগুলিকে খুঁজে নিল এবিপি আনন্দ, তুলে দেওয়া হলো শারদ আনন্দ সম্মান। এবার 88 বছরে পা দিল দক্ষিণ কলকাতার এই পুজো। মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে শিল্পী গৌরাঙ্গ কৈল্লার অনন্য ভাবনা, সাধারণ জিনিস দিয়ে তৈরি হয়েছে অসাধারণ শিল্পকর্ম। শারদানন্দ সম্মান 2022 সৃজনে সেরা শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাব। মুদিয়ালি ক্লাবে এসে যে থিমের ভাবনা দেখেছি তার জন্য তারা পাচ্ছেন সৃজনের সেরা পুজোর শিরোপা। তাদের এবারের যে ভাবনা তার মধ্যে অতি সাধারণ জিনিস আর তা দিয়েই তারা একটি অনন্য সৃজন উপহার দিচ্ছেন মানুষকে। বিশেষ করে গোটা মণ্ডপে যখন ঢুকবেন দেখবেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যে থেকে আলোর বৈচিত্র্য রয়েছে, রঙের বৈচিত্র্য রয়েছে এবং তার মধ্যে থেকে কোথাও যেন একটা চোখ জুড়িয়ে যাওয়া নান্দনিক বিষয় রয়েছে। তাদের হাতে পুরস্কার তুলে দেবো। পুজোর বয়স 87, স্বাধীনতার 75 বছরকে মাথায় রেখে এবার লালকেল্লার আদলে তৈরি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ। রাতে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বীর গাথা। দেশাত্মবোধে সেরার শারদানন্দ সম্মান পেল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। দেশের স্বাধীনতার সঙ্গে একেবারে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে, যেখানে আমরা প্রধানমন্ত্রীকে পতাকা উত্তোলন করতে দেখি, সেই লালকেল্লার স্বাদ এবার কলকাতায় নিয়ে এসেছে সন্তোষ মিত্র স্কোয়ার, এবং সেজন্যই দেশাত্মবোধের জন্য অন্যতম সেরা পুজো। আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ, তার হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। 17 বছরের পুজোর থিম অবসর। শিল্পী পূর্ণেন্দু দে, জীবন যুদ্ধে দৌড়ে চলেছে মানুষ, তার মধ্যে অবসরের খোঁজ, এই ভাবনাতেই জীবনবোধে সেরার শারদানন্দ সম্মান পেল হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব। আমরা জানি যে আজকের দিনে প্রত্যেকটি মানুষ ছুটে চলেছেন এবং সেই ছোটার যে প্রতীক সেটা, সেই দৌড়টাকে শিল্পী রাখতে চেয়েছেন। প্রত্যেকে দৌড়ে চলেছেন, কেউ ওপরে উঠছেন, কেউ সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন এবং জীবনের এই প্রতীকী দৌড়কে তিনি এখানে তুলে ধরছেন। আর সে কারণেই জীবনবোধে সেরা পুজো হিসেবে উঠে আসছে হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব। তাদের হাতে পুরস্কার তুলে দেবো। আসুন এবার ঘুরে দেখার পালা শহরের সেরা পুজো এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।